অন্দরমহলের আড্ডা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট ময়দানে হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছে। ঠিক যেন প্রেমের প্রথম পর্ব। গানে গানে ভালোবাসার বহিঃপ্রকাশ করলেন শোভন ও বৈশাখী। রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন, যখনই তাদের সম্পর্কের দিকে তীর ছোড়া হয়েছে তখনই একটা উত্তর এসেছে, ভালো বন্ধু। এবার নিজেরাই প্রকাশ্যে আনলেন এই সম্পর্কের সমীকরণ। নিজেদের সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন শোভন ও বৈশাখী। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়ি থেকে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে উঠে যেতে বলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কারণ শোভন বাবু বৈশাখীর কাছে বিক্রি করে দিয়েছেন ওই বাড়ি। এই সমস্যা নিয়ে তো দুপক্ষেরই বাগ বিতণ্ডার শেষ নেই। এর মধ্যে পূজোর ফ্যাশন শুটে এক অন্য রূপে ধরা দিলেন এই যুগল, প্রকাশ করলেন নিজেদের মনের কথাও। সম্প্রতি এক চ্যানেলের সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কে গোপন কথা ফাঁস করলেন শোভন ও বৈশাখী। বৈশাখীর কথাতে তাদের 13 বছরের সম্পর্ক, প্রথম থেকেই নেটাগরিকদের কটাক্ষ শুনতে হয়েছে তাদেরকে বারবার, এই বয়সে এত প্রেম আর কত লোক হাসাবে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল বৈশাখীকে, 57 বছর বয়সী শোভন চট্টোপাধ্যায়ের প্রেমে কিভাবে পড়লেন। বৈশাখীর উত্তরে বোঝা যায় তিনি বাড়িতে একটু দাপুটে ছিলেন, আর শোভন চট্টোপাধ্যায় বাইরে দাপুটে মেয়ার, কিন্তু যখন বাড়ি এসে তার সঙ্গে আলোচনা হতো তখন বৈশাখীর কোনোদিনও মনে হয়নি যে শোভন চট্টোপাধ্যায় তার থেকে বয়সে বড়। তাদের সম্পর্ক কখনো ভাঙবে না, কিন্তু কেন, কোন যুক্তিতে তাদের এই মন্তব্য? বৈশাখী জানান, শোভন আমাকে একটা কথা বলেছিল, আমি যার হাত ধরি তার হাত ছাড়ি না। আর শোভন চট্টোপাধ্যায় বলেন, আমি যাকে বুক দেখাই তাকে পিঠ দেখাই না। শোভন বাবুর এই মন্তব্য রীতিমতো এখন নেট দুনিয়াতে ভাইরাল। নেটাগরিকরা তার এই মন্তব্য নিয়ে কটাক্ষ করতে একেবারেই ছাড়লেন না, হাতে হাত রেখে কলকাতা শহর ঘুরলেন শোভন আর বৈশাখী। ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, এমনকি একসাথে ফুচকাও খেতে দেখা গেল তাদের দুজনকে। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।